অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মেষ রাশি জুন 2021 কেমন যেতে চলেছে, কি সম্ভাবনা আসতে চলেছে মেষ রাশির, এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। কোন কোন দিকগুলো আপনাদের ভালো, কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে সমস্যা আসতে পারে, কোন দিক থেকে, তাও এই ভিডিওতে আপনাদেরকে আমি পুঙ্খানুপুঙ্খ আপনাদের বিশ্লেষণ করতে চলেছি। দেখুন, এ মাসে তিনটি প্ল্যানেট কিন্তু গ্রহ পরিবর্তন হচ্ছে। 2 জুন মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে। 22 জুন শুক্র মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে এবং 15 জুন রবি আপনার বৃষ রাশি থেকে মিথুন রাশিতে মৃত্র গৃহে প্রবেশ করছে এবং অলরেডি আপনাদের দশমভাবে শনির অবস্থান, একাদশভাবে বৃহস্পতির অবস্থান, দ্বিতীয়ভাবে আপনার রাহুর অবস্থান এবং আপনার অষ্টমভাবে কেতুর অবস্থান। কি ফল পেতে চলেছেন আপনি মেষ রাশির মানুষ, এটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারের রাশি ফল। এটি যে একদম হুবহু হবে আমি কখনোই দাবি করি না, কিন্তু এই রাশি ফল আপনাদেরকে আগামী মাসে একটা গাইড হিসাবে, চলার পথে একটা গাইড হিসাবে কিন্তু কাজে আসবে। তো কি ফল হতে চলেছে, দেখুন, মেষ রাশি বা মেষ লগ্ন হাজারো লাখে কোটি মানুষ কিন্তু আছে, সবাই কিন্তু একই রেজাল্ট কিন্তু পাবে না, কারণ প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা চলছে, বাই বার্চাত গ্রহের অবস্থান আলাদা। এটি সম্পূর্ণরূপে বর্তমান গ্রহের গোচর নিরিখে আমি বিশ্লেষণ করতে চলেছি। প্রথম আসি শরীর স্বাস্থ্যের দিকটা। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিকটা, গ্রহগত যা অবস্থান, শরীর স্বাস্থ্যের দিকটা আগের থেকে যথেষ্ট বেটারমেন্ট হতে চলেছে। অর্থাৎ শরীরগত দিক নিয়ে কিন্তু বড় ধরনের কোনো সমস্যা থাকছে না মেষ রাশির, শরীরগত দিক ভালো। 2 নম্বর, মেষ রাশির ক্ষেত্রে এতদিন যে শত্রুতার জায়গাটা ছিল সেই শত্রুতাটা কিন্তু আপনাদের কমবে, যেহেতু আপনার শত্রু গিয়ে এই মঙ্গল অবস্থান করছিল এবং অলরেডি বুধের সাথে অবস্থান করছিল। অর্থাৎ শত্রুতার জায়গাটা মেষ রাশি ক্ষেত্রে কিন্তু অনেকখানি, শত্রু কিন্তু আপনার পরাস্ত হতে চলেছে। 3 নম্বর পয়েন্ট, লাভ লাইফ। দেখুন, আপনাদের এই পঞ্চমপতি আপনাদের রাহুর সাথে কানেকশান হয়ে থাকছে, অর্থাৎ এ রবি এই 15 জুন পর্যন্ত আপনার রাহুর সঙ্গে গ্রহণ যোগ কিন্তু সৃষ্টি করছে। অর্থাৎ এই 15-16 জুন পর্যন্ত প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা আসবে। যারা নতুন প্রেমিক প্রেমিকারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু থাকছে এবং 16 জুনের পর থেকে আপনারা কিন্তু এই প্রেম সংক্রান্ত ব্যাপারে ভালো রেজাল্ট আপনারা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু পেতে চলেছেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনি মেষ রাশির মানুষ, এই জায়গাটাতে 16 জুনের পর থেকে প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন। 3rd হাউসে এই বুধ, এবং এই বুধ কিন্তু বকরি হবে, এই বকরি নিয়ে আমি কিন্তু আপনাদেরকে অলরেডি ভিডিও কিন্তু দিব। তো এই বুধ আপনাদেরকে কমিউনিকেশন কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত আছে, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছে, বা আপনি ধরুন কথা বিক্রি করে খান, আপনি ব্রোকারের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল নির্দেশ করছে। আপনি মেষ রাশির মানুষ, এই জায়গাটা এক্স্যাক্ট ফল কিন্তু পাবেন। 4th ভাবে এই মঙ্গল আপনাদের প্রপার্টি থেকে লাভ, কনস্ট্রাকশনের বিজনেস থেকে লাভ,
এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু লাভের জায়গায় কিন্তু দিবে, এবং এই মঙ্গলের দৃষ্টি আপনাদের রাশির সপ্তমভাবে পড়ছে, এই জায়গাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, অর্থাৎ লাইফ পার্টনারের সাথে আপনার অর্থাৎ দাম্পত্য কলহের জায়গাটা কিন্তু থাকছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু হলেও আপনারা কিন্তু ভেবে চিনতে এই গান, অর্থাৎ কথা বলার দিকটাতে আপনারা আপনি মেসেজ কথার জন্য আপনাদের কিন্তু সমস্যা কিন্তু দাম্পত্য জীবনে আসবে। এবং যারা আপনি মেসেজের মানুষ, যারা একসঙ্গে বিজনেস করছেন, যৌথ ব্যবসা, চোখ বন্ধ করে কিন্তু ব্যবসা করবেন না, এখান থেকে কিন্তু প্রতারণা হবেই হবে, অর্থাৎ চার পাঁচজন মিলে একটা গ্রুপে ব্যবসা করছেন, যৌথ ব্যবসা, এই জায়গাটা কিন্তু এই জায়গা থেকে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে বাড়িয়ে তুলছে। এবং শুক্র আপনার থার্ড হাউসে আপনাদেরকে কিন্তু বেশ কিছু সুখ কিন্তু দিতে চলেছে। এই শুক্র 22 জুন আপনার কর্কট রাশিতে মঙ্গলের সঙ্গে একত্রে অবস্থান করছে, আপনার যিনি কিনা দ্বিতীয় পতি এবং সপ্তম পতি কেন্দ্রে অবস্থান করছে, এই জায়গাটা কিন্তু আপনাদেরকে পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদেরকে দিবে, অর্থাৎ সুখের জায়গাটা, পারিবারিক সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে। এবং এডুকেশনের দিকটা যদি বলি, আপনাদের পঞ্চম পতি রাহুর সাথে কানেকশান হয়ে থাকছে, এই জায়গাটা কিন্তু 15 জুন পর্যন্ত এডুকেশনের দিকটাতে যথেষ্ট চাপ থাকছে, অর্থাৎ 16 জুনের পর থেকে এডুকেশনের দিকটাতে ভালো। তবে উচ্চশিক্ষাতে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ফার বেটারমেন্ট ফল কিন্তু আপনারা পাবেন। এবং কর্মভাবে কর্মপতির অবস্থান আপনাদেরকে কিন্তু কর্মক্ষেত্রে সফলতা, এবং যারা চাকরি চেষ্টা করছেন তারা কিন্তু চাকরি কিন্তু পাবেন, সেই সম্ভাবনাটা কিন্তু গ্রহগত যা অবস্থান সেই সম্ভাবনাটা কিন্তু আপনাদের তৈরি অলরেডি করতে চলেছে। এবং নবমপতি আপনার একাদশভাবে অবস্থান, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট যেমন আপনারা পাবেন তেমনি সফলতা, যে কাজ দীর্ঘদিন ধরে আপনাদের আটকে ছিল সেই কাজের জায়গাটা, আটকানোর জায়গাটা কিন্তু আপনাদের অনেকটাই বাধাপ্রাপ্ত জায়গাটা কিন্তু কাটবে, অর্থাৎ সফলতা লাভ সাকসেসের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করতে চলেছে। এর পাশাপাশি আপনি মেষরাশি মানুষ, আবারও বলবো ছোটোখাটো চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ফাড়ার কিন্তু সম্ভাবনা থাকছে, যারা গাড়ি বাইক চালাচ্ছেন এই জায়গাটায় বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং যেহেতু শনি এবং মঙ্গলের সরাসরি দৃষ্টি বিনিময় আপনাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু সমস্যা তৈরি করবে, যেহেতু আপনাদের মঙ্গল অষ্টমপতি এবং কর্মপতি শনি সরাসরি আপনাদের দৃষ্টি বিনিময়, এই জায়গাটা কিন্তু চোট আঘাত লাগা, রক্তপাত, ফাড়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং মেষ রাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে রাহু আপনাদের বাণীর দিকে, কথাবার্তার দিকটাতে কিন্তু আপনাদেরকে সতর্কভাবে থাকতে হবে, এই কথার জন্য শত্রুতা হওয়া, এবং এই জায়গাটাতে কিন্তু আপনাদের আকস্মিক ধনলাভ হতে চলেছে, কোনো সূত্র থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু এই সময় পাবেন। যারা বিল্ডার আছেন, প্রমোটার আছেন বা কনস্ট্রাকশন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা এই জুন মাসে বিশেষভাবে ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। মেষ রাশি যদি আপনি হন, আপনাদের এই জায়গাগুলো কিন্তু ভালোর দিক কিন্তু থাকতে চলেছে। এবং সপ্তমপতি আপনার তৃতীয়ভাবে আসা, এবং যেহেতু এই জায়গাটাতে রাহুর সঙ্গে এখনও কানেকশান হয়ে থাকছে, আপনাদের ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট বা বড় ধরনের ঝুঁকি নিয়ে কোনো কাজ করা, এবং সপ্তমভাবে মঙ্গলের দৃষ্টি, বড় ধরনের কোনো ঝুঁকি নিয়ে আপনি ব্যবসাতে ইনভেস্টমেন্ট করলেন এই জায়গাটা কিন্তু করবেন না, বড় ধরনের ঝুঁকির জায়গাটাতে কিন্তু আপনাদের সমস্যা কিন্তু থাকছে। এবং বেশ কিছু কাজ আপনাদের এই জুন মাসে কিন্তু
হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। রাজনীতির কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উত্থানের জায়গা কিন্তু থাকছে, অর্থাৎ রাজনীতির পলিটিক্স যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল কিন্তু দিবে। এবং এগ্রিকালচার বা টিচিং লাইনে যারা আছে বা যারা ডক্টর এই বা অ্যাস্ট্রোলজার তারাও কিন্তু এ মাসে বিশেষভাবে ভালো ফল কিন্তু পাবে। বিয়ের জায়গাটা যদি আসি, বিয়ের ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ কানেকশান কিন্তু আসতে চলেছে, অর্থাৎ অলরেডি বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের বিশেষভাবে প্রশমিত কিন্তু করবে। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে বিয়ের জন্য চেষ্টা করছিলেন, বিয়ের জায়গাটা কিন্তু খুবই ভালোর দিক কিন্তু আসবে, বিয়ের ব্যাপারে আপনারা এগিয়ে চলুন। এবং বন্ধু বান্ধব থেকে সহযোগিতা কিন্তু জুনের 22-এর পর থেকে বন্ধুর হেল্প, বন্ধুর দ্বারা কিন্তু আপনারা সহযোগিতা কিন্তু আপনারা পাবেন। এবং শত্রু আপনাদের নাশ হতে চলেছে, অর্থাৎ যে শত্রুতা কর্মক্ষেত্রে ছিল সব জায়গায় শত্রুতা, সেই জায়গাটা কিন্তু বিশেষভাবে আপনাদের কমতে চলেছে, আত্মীয় স্বজনের সহযোগিতা কিন্তু আপনারা। এবার আসি সন্তান সুখের জায়গাটা। দেখুন আপনাদের পঞ্চমপতি অলরেডি রাহুর সাথে যুক্ত, এই 15-16 তারিখ যদি সন্তানের হেলথ নিয়ে বা সন্তানকে নিয়ে কিছু কিছু ক্ষেত্রে টেনশনের জায়গা কিন্তু আপনাদের তৈরি হবে। এবং 15 জুনের পর থেকে সন্তানের দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে। যারা ভাড়া দিয়ে চলে, অর্থাৎ ভাড়াটিয়া রিলেটেড সমস্যা কিন্তু আপনাদের আগের থেকে কিছুটা হলেও কাটবে। আপনি মেষ রাশির মানুষ, ভাড়ার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। এবং এই সময়ে এই মাসে জুন মাসে বেশ কিছু শুভ সংবাদ কিন্তু আপনাদের আসতে চলে, যেটা এ মাসে না হলেও পরবর্তীতে আপনাদের কিন্তু বেশ কিছু অপরচুনিটি কিন্তু দিবে। এবং আপনাদের কার্যের দিকটা, কাজের দিকটাতে কিন্তু কর্মপ্রাপ্তির বিশেষভাবে সম্ভাবনা থাকছে। সরকারি কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন। এবং এ মাসে আপনাদের মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু আপনাদের হবে এবং যথেষ্ট সুনাম আপনারা কিন্তু অর্জন করবেন। এবং এ মাসে বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা কিন্তু থাকছে, ছোটোখাটো কোনো জায়গাতে যাওয়া এই সম্ভাবনা কিন্তু আপনাদের নির্দেশ করছে। ধর্মীয় ক্ষেত্রে আপনাদের যথেষ্ট আস্থা বিশ্বাস বাড়বে, অর্থাৎ ধর্মক্ষেত্রে আপনাদের ঈশ্বরের প্রতি আপনাদের ভক্তি এই জিনিসটা কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে আপনি মেষ রাশির মানুষ আপনারা কিন্তু পাবেন। এবং 11-10 কানেকশান সফলতার জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে। আলটিমেটলি আপনাদের এই জুন মাসটা যদি বলা যায় সব দিক থেকে মোটের উপর শুভ ফল কিন্তু আপনারা কম বেশি কিন্তু পেতে চলেছেন আপনি মেষ রাশির মানুষ। যদিও এটা একটা ইঞ্জিনিয়ার রাশিফল, এটি সম্পূর্ণরূপে যে মিলবে আমি কখনোই দাবি করব না, কিন্তু এটি আপনাদেরকে চলার পথে পাথর হিসাবে কিন্তু কাজে আসবে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।